বোধে দর্শকের যে অনুভূতি সেটা আসলে মানে বলে আমি শেষ করতে পারবো না, আর আমি বলার হয়তো ভাষাও খুঁজে পাবো না, যে আমার কাছে আসলে ভাষা নেই। আমি বিগত 4 তারিখে বোধ রিলিজ হওয়ার পর থেকে আজকে প্রায় 20 দিন আমি কিন্তু ভাসছি। বোধে দর্শকের যে অনুভূতি এবং আমাকে যেভাবে গ্রহণ করেছে, এসি এহসানুল হক এই চরিত্রটাকে যেভাবে ভালোবেসেছে, এবং তার প্রমাণ হচ্ছে আমি দেখতে পাই যে প্রায়ই আমি মেসেজ আকারে দেখতে পাই যে প্রে ফর ইউ ভাইয়া, কোনোভাবে যেন বোধের গুলিটা, শেষে যে গুলিটা করা হয় ওটা যেন তোমার গায়ে না লাগে। মানে ওরা এসি এহসানুল হকের আরও কঠিন কঠিন কেস হ্যান্ডেল দেখতে চায়। সো এতে বলাই যায় যে বোধে আমার একজন অভিনেতা হিসেবে দর্শকের ভালোবাসা প্রাপ্তির মধ্যে দিয়ে যে সফলতা, এর চেয়ে বড় সফলতা হয় না। তো আমি একটা সুন্দর সময় পার করছি, আর বোধে আমার যাত্রাটা শুরু হয় অমিতাভ ভাইয়ের মাধ্যমে। অবশ্যই অমিতাভ ভাই আমাকে লুক টেস্টের জন্য ডাকে, এবং তার আগে যেটা হয়েছে, অমিতাভ ভাইয়ের সাথে আমি একটি খুব সুন্দর টিভিসি করেছিলাম, ব্রুকবন লিপটন তাজা চায়ের টিভিসি, যেটি দিয়ে দর্শক আমাকে মেইনলি গ্রহণ করেছে এবং আমাকে পেয়েছে, খুব কাছ থেকে পেয়েছে। অর্থাৎ এই কাজটি করতে যেও কিন্তু আমার ওই সেই লালমোরগের ঝুঁটি চলচ্চিত্র, সেটির কথাই এই প্রসঙ্গ আসে। অর্থাৎ অমিতাভ ভাই লালমোরগের ঝুঁটি সিনেমাটি যখন দেখেন, তখন দেখেই আমাকে তার খুব ভালো লাগা ভালো লাগে, এবং তারপরে আমি তার সাথে টিভিসি করলাম, এখন ওয়েব সিরিজ করলাম বোধ। বোধে দর্শক জাস্ট বুধ হয়ে আছে, এবং সেটা আমার জন্য এতটাই সুখকর যে আমি একসাথে এত ভালোবাসা কোনো দিন পাইনি যেটা দর্শক আমাকে এখন দিচ্ছে। হিন্দিতে একটা প্রবাদ আছে, দের হ্যাঁ মাগার দুরস্থে, তো আমার জন্য দেরিতে হলেও আমি আমার সুফলটা পাচ্ছি, এটা আমার জন্য অত্যন্ত আনন্দের। চুম্বন দৃশ্যটা নিয়ে কিছু বলবেন? আচ্ছা, চুম্বন দৃশ্যটা হচ্ছে যে দর্শক যেভাবে দেখেছে, যে অ্যাঙ্গেল থেকে দেখেছে, এরকমই ছিল। আর কী হয়েছে কি হয় নাই সেটা দেখার জন্য অবশ্যই আমি বলবো সিজন 2 পর্যন্ত অপেক্ষা করতে হবে। গুলিটা লাগলো কি না এবং কিসিং সিনটার কী হয়েছিল সেটি দেখার জন্য দর্শককে বলবো সিজন 2 পর্যন্ত ওয়েট করেন।